আসসালামু আলাইকুম বন্ধুরা, দৃশ্য আঁকানোর জন্য আপনারা প্রথমে যদি খাতা চতুর্পাশে একটি ফ্রেম বা নকশা করে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে অবশ্যই সুন্দর লাগবে। তো বন্ধুরা, ভিডিওতে আমরা আঁকবো সুন্দর একটি দৃশ্য, এমন একটি দৃশ্য আঁকবো সুন্দর হবে এবং অল্প সময়ের মধ্যে আঁকানো হবে এবং বাচ্চাদের জন্য আঁকতে সুবিধা হবে, এমনকি আপনি নিজে শিখতে পারবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন। কি করব আমরা দেখুন, এটি আঁকতে সহজেই প্রথমে একটি দাগ দিব। এই দাগটা অবশ্যই হবে সোজা, আপনি ছোট বাচ্চারা একেবারে যারা সোজা দাগ দিতে পারে না তারা স্কেল দিয়ে দিতে পারে, অথবা আপনি যদি পারেন তাহলে এভাবে আস্তে আস্তে সোজা দাগ আয়ত্ত করতে পারেন। এভাবে একটি দাগ আঁকলাম, তারপর আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন একটি পাহাড় আঁকবো। পাহাড়টা কিভাবে, এইভাবে এইভাবে দেখুন, একটা পাহাড় হলো, এখান থেকে আবার আরেকটি পাহাড় আঁকবো, আবার এখান থেকে কি করব, এটার থেকে ওপর দিকে তুলে এভাবে দেব। দেখুন তিনটা পাহাড় হয়ে গেল, এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন, এর মাঝে কি করব, আমরা একটি সূর্য আঁকবো। সূর্য আঁকলে কিন্তু দৃশ্য সুন্দর লাগে, প্রাকৃতিক দৃশ্য ফুটে ওঠে। তো এভাবে একটি গোল করব, গোলটা যেন সুন্দর হয়, চেষ্টা করবেন আমার থেকেও সুন্দর করার। এভাবে আমরা দিচ্ছি সূর্যের রশ্মিগুলো, আসলে এভাবে কিন্তু দেখা যায় না, তারপরেও দৃশ্য আঁকতে কিন্তু আমাদের এভাবে দিতে হয়, যদি না দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, এজন্য আমাদেরকে এভাবে রশ্মিগুলো দিলে দেখতে ভালো লাগবে। এখন আমরা কি করব, এখান থেকে দেখুন এই নিচের দিকে আমরা কি করব, ছোট গাছপালা আঁকবো। গাছপালা মানে কি, দূরের দূর থেকে যদি দেখা যায় গাছপালাগুলো কিন্তু এরকমই দেখায়, স্পষ্ট দেখা যাবে না, শুধু পাতাগুলো ঝাউ ঝাপটার মতো এভাবে দেখা যাবে। তো আমরা সেভাবেই করার চেষ্টা করছি, দেখুন যেভাবে দেখা যায়, দূর থেকে যেভাবে দেখা যায়। উপরের কাজ কিন্তু অলরেডি শেষ, এর পাশাপাশি আমরা এখানে একটু মেঘ দিতে পারি, যদি সাদা মেঘ দেওয়া যায় দেখতে কিন্তু সুন্দর লাগবে, আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। এ পাশে একটা দিলাম, এই পাশে আরেকটা ছোট দিলাম, সবগুলো মেঘ একই রকম করে দিলে ভালো লাগবে না। এই তো হয়ে গেল সুন্দর। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা, এখান থেকে আমরা কি করব, একটু ঢেউ ঢেউ করে নিচের দিকে নিয়ে আসব, ইচ্ছা মতো নিয়ে আসলাম, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট করে ঢেউ না। এখান থেকে আবার এই পাশে একটু ঢেউ ঢেউ করে এদিকে নিয়ে আসব, তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি নদীর আকৃতি হয়ে গেল। এই ঢেউটা আপনারা ইচ্ছামতো দিতে পারবেন, তবে নিচের দিকে যত আসবেন তত কিন্তু চওড়া হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। ওপর দিকে যত যাবে নদীটা দেখুন সরু হয়ে যাচ্ছে, এরকম এই বৈশিষ্ট্যটা ঠিক রাখবেন। এখন আমরা নদীর পাড়গুলো দেখুন এভাবে করব, ডাবল করে দিব, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, পাড়গুলো উঁচু উঁচু লাগবে, পানিগুলো একটু নিচুতে লাগবে, যদি এরকম না করি তাহলে কিন্তু ভালো লাগবে না, মনে রাখতে হবে এরকম ডাবল করতে হবে। আমি কোন দাগটা করছি এবং কোন দাগটা ছাড়ছি সেটা কিন্তু খেয়াল রাখবেন, এইভাবে নিচের অংশের দাগটা যেটা আছে সেটা ডাবল করতে হবে। দেখুন পাড়টা কিন্তু এখন দেখতে সুন্দর লাগছে। এটা হলো পাহাড় সহ নদীর দৃশ্য, অথবা নদী সহ একটি পাহাড়ের দৃশ্য, সরি নদী সহ পাহাড়ের দৃশ্য। এর দুই পাশে আপনি ঘর দিতে পারেন, অথবা দুই একটি গাছপালা দিতে পারবেন, তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এখানে দেখুন আমি ঘর আঁকবো, দুইটা চালাযুক্ত একটি ঘর আঁকবো। এখানে এই পাশে ঘরটা কিন্তু একটু ছোট করছি, বেশি বড় করছি না, একটু দ্রুত করার চেষ্টা করছি। এই পাশে তিনটা দাগ দেখুন, এই পাশে আমি সচরাচর যেভাবে ঘর আঁকি সেভাবে আঁকলাম, কারণ কঠিন করা যাবে না, দৃশ্যটি সহজ করে আঁকতে হবে, ছোট বাচ্চারা যেন সহজেই শিখতে পারে। এভাবে একটি ঘর আঁকলাম, ঘরের পাশে একটি গাছ আঁকবো। গাছটা কিভাবে, এইভাবে দেখুন, যেভাবে আঁকি যেভাবে আঁকতে আপনার সুবিধা হয় সেভাবেই গাছ আঁকতে পারবেন। কঠিন করতে গিয়ে কিন্তু দৃশ্যটি কঠিন করে ফেলবেন না, কারণ এই দৃশ্যগুলো ছোট বাচ্চাদের জন্য, আপনি নিজেও আঁকতে পারবেন, নিজে এঁকে বাচ্চাদেরকেও শেখাতে পারবেন, তারা সহজেই শিখতে পারবে। একটি ঘর এবং গাছ আঁকলাম, আপনি চাইলে এই অবস্থাতেই রাখতে পারেন, এখানে রং করতে পারেন, অথবা যদি চান আরেকটু সুন্দর করতে আরেকটু ভালো করতে তাহলে এখানে আরেকটি ঘর দিতে পারেন। এই ঘরটি ওই ঘরের তুলনায় কিছুটা ছোট হবে, কারণ এই ঘরটা ওই ঘর থেকে একটু দূরে অবস্থান করছে, ছোট যদি করা যায় তাহলে সুবিধা হবে, দেখতে সুন্দর লাগবে। এই তো ওই এই ঘরের তুলনায় এই ঘর একটু ছোট, যত দূরে যাবে ঘরগুলো তত ছোট হবে, যত কাছে আসবে ঘরগুলো তত বড় হবে। এই পাশে একটি জানালা দিলাম, এই পাশে একটি দরজা দিলাম, এর পাশেও যদি এর পাশে আরেকটি আমরা গাছ আঁকবো, গাছটা ঠিক ওই গাছটা যেভাবে আঁকছি সেইভাবেই আঁকবো, কেননা আমরা দৃশ্যটি কঠিন করব না, সহজে আঁকার চেষ্টা করব। এইভাবে ঠিক একই রকম করে গাছ আঁকবো আমরা,
তাহলে আঁকতে আমাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন একটি ঘর একটি গাছ, একটি ঘর একটি গাছ, কি সুন্দর একটি সাজানো পরিবেশ। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। এভাবে আঁকুন এবং ছোট বাচ্চাদেরকে শেখান, নিজে শিখুন এবং আপনাদের ছোট্ট বাচ্চাদের শেখাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।